তাদের একটা দৃষ্টান্ত আপনি উপস্থাপন করুন। তারা কারা বলছে যে তাদের ভিতরে একজন লেহাদিহিমা জান্নাতাই তাদের কি আনা কি তাদের ভিতরে এক বন্ধু ছিল দুইটা বাগান ছিল কয়টা বাগান দুইটা বাগান ছিল আনাবি আঙ্গুরের বাগান ছিল সুন্দর করে দুইটা বাগান আমরা তারা তাকে দিয়েছিলেন ওয়াহাফনাহুমা বিনাখলি এবং তার ওই বাগানের চারপাশে সুন্দর করে খেজুর গাছ লাগানো ছিল ঠিক আছে খেজুর গাছ সুন্দর করে খেজুর গাছ লাগানো এবং বলছে ওয়াজআলনা বাইনাহুমা জারআ এবং তার মাঝখানে ছিল ক্ষেত খামার সবজি ফলমূল এই সমস্ত গাছগুলো ছিল এবং বলছে কিন্তাল জান্নাতাইনে প্রত্যেকটা গাছ আতাত উকুলুহা ওয়া লাম তাজলিম মিনহুম শাইয়্যান বলছে যে দুইটা বাগানেই একেবারে সমপরিমাণ ফল হয় পরিমাণে বেশি প্রচুর পরিমাণে ফল হইতো শাক সবজি হইতো এবং কৃষিজাত দ্রব্য যা ছিল তার বাগানে সব কিছুই তার বাগানে পাওয়া যেত এবং প্রত্যেকটা জিনিস প্রচুর পরিমাণে হইত বলছেন যে এত পরিমাণে হইতো যে এক বাগানে যে হয়েছে যে তাহলে এক বাগানে হয়েছে তখন আরেক বাগানে মনে কম হয়েছে একটা গাছে কিছু হয়েছে বেশি হয়েছে আরেক গাছে কি কম হয়েছে এরকম হয় কিনা সব বাগানে তো সমান হয় না সব গাছেও সমান হয় না দশটা আম গাছ হলে দশটা আম গাছে দশ ধরনের ফল হয় কারণ ওটা দশটা হবে কোনটা বিশটা হবে কোনটা পঞ্চাশটা হয় কোনটা একশো হয় এরকম কম বেশি হয় তো বলছে যে তার যে বাগান ছিল এই বাগানে কোনো ঘাটতি ছিল না বলছে যে প্রত্যেকটা সমপরিমাণ হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাকে ঠেলে দিয়েছেন প্রচুর পরিমাণে বলছেন যে এরকম পরিমাণে বলছে কখনো কোনো দিনের জন্য কম ছিল না ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات إنا لنضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا يلبسون ثيابا خضرا من
سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا. সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল কাহাফ থেকে আলোচনা শুনতেছিলাম। আজকে ইনশাআল্লাহ 30 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত মেহরবানিতে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। তো সেই রব্বে করিম যদি কাউকে হেদায়াত দান করেন, তার উপর রহমত নাজিল করেন, কাউকে বেশি ভালোবাসেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা বেশি বেশি গোলাম করার সুযোগ দান করে দেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে যাকে বেশি ভালোবাসে তাকে দুনিয়ার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন, এমনটা না। বরঞ্চ আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি বেশি আল্লাহ তাআলার গোলাম করার সুযোগ দান করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ঘোষণা হচ্ছে, কোন আল্লাহ রাসূল বলেন, যখন কোন মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলার কাছে ওই মুমিন বান্দার ডাক ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দার চাহিদা একসাথে পূরণ করে দেন না। কেন দেন না? যাতে করে মুমিন বান্দা আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকে, এই জন্য অল্প একটু দিয়ে থেমে যান, যাতে করে তার বান্দা আবার তাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। এরপরে যারা কাফের আছে, কাফেরদের ডাক আল্লাহ তাআলার কাছে সহ্য হয় না, তার ডাক আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য কাফেররা যখন যেটা চায় আল্লাহ তাআলার সাথে সাথে সেটা পূরণ করে দেয়, কারণ আল্লাহ তাআলা চায় না যে ওই কাফের আমাকে ডাকুক। এই জন্য আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন, এবং সেই মুমিনের দায়িত্ব, প্রধান যে দায়িত্ব সেটা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলার এই নামাজ সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম হচ্ছে সালাতুল জুমা, জুমার নামাজ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র জুমার ভিতরে বলেই দিয়েছেন যে যখন নামাজ, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা দুনিয়ার সমস্ত বেচা কিনা বন্ধ রেখে আল্লাহ তাআলার স্মরণে তোমরা দৌড়ে চলে আসো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, তা আল্লাহ তাআলা একান্ত মেহরবান, একান্ত করুণা। আর এই যে কষ্টটা আমরা করছি, এর নিশ্চয়ই একটা বিনিময় আমরা কালকে আমাদের দিন পাব ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, ঈমান এনেছে, আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, সালিহাত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সত্য কথা বলেছে, মানুষের উপকার করেছে, হ্যাঁ, মানুষের জন্য কল্যাণমূলক কাজ করেছে, যত দুনিয়ায় ভালো কাজ আছে এই ভালো কাজে যারা সম্পৃক্ত ছিল ঈমান আনার পরে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ডাক দিয়ে, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে সাথে ভালো কাজ করেছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি তাদের কর্মফলকে বিনষ্ট করে দেব না। অর্থাৎ যে ভালো কাজ যতটুকু করবে সেই ততটুকু ভালো কাজের বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি অনুপরিমাণে ছোট্ট, একেবারে যেগুলো খালি চোখে দেখা যায় না, এমন কোনো যদি ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা ওই ভালো কাজের প্রতিদান আমি নষ্ট করব না। সুবহানাল্লাহ। যথাযথভাবে তার প্রতিদান আমি তাকে দিয়ে দেব, মোটেও নষ্ট করব না। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে তার প্রতিদান আমি নষ্ট করব না, তাকেও যথাযথ শাস্তির ব্যবস্থা আমি করে দেব। এই জন্য বলছেন যে ভালো কাজ করেন, যে ভালো কাজটা পারেন, যখন ভালো কাজটা পারেন, যেখানে পারেন সেই ভালো কাজটা
করে ফেলেন, রেখে দিয়েন না, ফেলে দিয়েন না, যে ছোট্ট একটু ভালো কাজ করলে কি আর হবে। একজনের সাথে মিসকি হাসি দিয়ে কথা বলা, আল্লাহ রাসূল বলছেন তাবাসসুম লিওয়াজহি আখিকা সাদাকা, বলছে যে তুমি তোমার ভাইয়ের সাথে একটু মিসকি হাসি দিয়ে মুখটাকে একটু হাসি মুখ অবস্থা রেখে তুমি যদি তোমার ভাইয়ের সাথে কথা বলো এটা তোমার জন্য সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট ছোট্ট ভালো কাজ যেগুলো করতে কি লাগে না, টাকা লাগে না, হাসতে কি টাকা লাগে, হ্যাঁ লাগে না। অনেক কাজ আছে যে কাজের জন্য কোনো পয়সার প্রয়োজন হয় না, আমরা যখন তখন এই কাজটা করতে পারি, এই কাজটা যদি করি তাহলে এটাও আমার জন্য কি হবে, সদকা হয়ে যাবে। একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার জানাজায় উপস্থিত হলাম, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোনো মাইয়াতের জন্য জানাজায় উপস্থিত হয় তার আমল নামায় এক কেরাত নেকি লাগে। সুবহানাল্লাহ। কয় কেরাত? এক কেরাত। বলছে এক কেরাত কতটুকু? এক কেরাত হচ্ছে উহুদ পাহাড় যত পরিমাণ অত পরিমাণ। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা কতটুকু? স্থানীয় লোক বলেছেন যে আল্লাহ রসুলের জমানায় উহুদ পাহাড়ের দূরত্ব ছিল এরকমের যে 11 মাইল হচ্ছে লম্বা ছিল। কয় মাইল? 11 মাইল লম্বা এবং 4 মাইল হচ্ছে চওড়া উহুদ পাহাড়টা। তো বলছে যে এই সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এটা একটা সহজ আমল, করলে আমরা সুযোগ থাকলে করতে পারি। এরকম অসংখ্য আমল আছে। একটা মানুষ একটা বোঝা নিয়ে হাঁটতে পারছে না, আমি তার বোঝাটা নিয়ে একটু আগাই দিলাম। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এরকমের কারো তার ভাইয়ের হাজত পূরণের জন্য, তার চাহিদা পূরণের জন্য কোনো ব্যক্তি যদি একটু হাঁটে, এক কদম হাঁটে বা কিছু সময় হাঁটে, পা বাড়ায়, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার আমল নামায় 10 বছর নফল ইতিকাফের সব লিখে দেন। সুবহানাল্লাহ। কত বছর? 10 বছর। আরে ইতিকাফে থাকার ফজিলত কি আছে? আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি এক দিন আল্লাহ তাআলার জন্য কি করবে, ইতিকাফ থাকবে, তার জন্য জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক পরিমাণ। বলে 1 খন্দক পরিমাণ হচ্ছে পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের যতখানি দূরত্ব এতখানি দূরত্বে জাহান্নামকে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বান্দার খাতে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের জন্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা ভালো কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা, প্রত্যেকটা ভালো কাজের সাথে আমাদেরকে থাকা, সহযোগিতা করে, এটা হচ্ছে আমাদের মুমিনের সিফাত। মুমিন প্রত্যেকটা ভালো কাজ করবে, কোনো ভালো কাজ ছেড়ে দেবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আর উলাইকা ওরা হচ্ছে তারা যাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মেম কি রয়েছে? জান্নাত। যারা ভালো কাজ করবে ইমানের সাথে, ইমানের সাথে মিলিয়ে ইমানের দাবিতে যদি ভালো কাজ করে তাহলে কি হবে, তার জন্য রয়েছে জান্নাত। কোন জান্নাত? জান্নাত আদ, আদন নামক জান্নাত। আদন শব্দ হচ্ছে স্থায়ী। জান্নাত কয়টা আমরা বলতে পারি সবাই? 8টা জান্নাত। অর্থাৎ 8টা জান্নাত মানে 8টা স্তর। কয়টা? 8টা স্তর রয়েছে জান্নাতে। তো জান্নাতের স্তরের ভিতরে একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন। তো বলছেন যে যারা ভালো কাজ করবে ইমানের সাথে তাদের জন্য রয়েছে জান্নাতুল আদন। তাজরি মিন তাহতিহিমুল আনহার, যার তলদেশ থেকে নদী নালা প্রবাহিত। এই কথাগুলো আমি বারবারই বলছি, আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছেন বারবার কোরআনের ভিতরে যে জান্নাতের নিজ দিকে ঝর্ণা প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। কেন বলছেন? ঘরের নিচ দেখবেন যে যদি কারো বাড়ির পাশে একটা সুন্দর একটা লেক থাকে বা একটা নদী থাকে, আর ওই পাশে যদি সুন্দর একটা বিল্ডিং থাকে, সামনে কিছু বাগান থাকে, আর একটা পুকুর আছে, এরকম একটা সাজানো একটা বাড়ি যদি কারো থাকে, ওই বাড়িতে কি অনেক মানুষ এসে ভিড় জমাবে দেখার জন্য। এখন আমরা এই যারা পিকনিক করতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় না, কোন জায়গায় যায়, যেখানে বাগান আছে
যেখানে লেক আছে এই সমস্ত জায়গায় মানুষ ঘুরতে যায়, কারণ কি এটা ভালো লাগে মানুষের কাছে। আর ওই নদী দিকে যদি পানি প্রবাহিত আর ওই যদি শব্দ যেটা আসে যদি কানের ভিতরে আসে তাহলে কি আরো ভালো লাগবে। এখন তো আমরা পাখি দেখতে পাই না, যে পাই পাখি দেখা যায় যায় না। আমাদের ছোটবেলায় আমরা যে পরিমাণে পাখি দেখেছি তার মনে হয় একভাবে এখন দেখা যায় না। তো এই সময় তো হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তার জান্নাতের তলদেশ থেকে আমি একটি নদী প্রবাহিত করে দেব। আর আল্লাহ রসুল এবং কোরআনের ভিতরে এসেছে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের যে নহর হবে, কয়টা নহর হবে? চারটি। কয়টা? চারটি নহর হবে, চারটি নদী হবে, যে এক একটা নদীতে এক একটা জিনিস থাকবে। যেমন একটা নদীতে থাকবে মধু, একটা নদীতে থাকবে শরাব, আর একটা নদীতে থাকবে পানি, স্বচ্ছ পানি, আর একটা নদীতে থাকবে দুধ। সুবহানাল্লাহ বিহামদি। এই চারটা নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন, যার যেটা খাইতে মন চায় সে সেটা খাবে। তবে সেই নহরের ভিতরে কি নাই? ভেজাল নাই, ভেজাল নাই, নির্ভেজাল জিনিসগুলো সেখানে পাওয়া যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, কি পড়ানো হবে? মিন আসাবিরা, এটা তাদেরকে পড়িয়ে দেওয়া হবে, চুরি পড়ানো হবে, চুরি। কিসের চুরি? মিন দাহাবি, স্বর্ণের চুরি পড়ানো হবে। কাদেরকে? পুরুষদেরকে। আর কি করা হবে? তাদেরকে ওই যে রাজাদের মতন সাজানো হবে, গলায় হার থাকবে, হাতে চুরি থাকবে, রেশমি পোশাক থাকবে। যে রেশমি পোশাক আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষের জন্য হারাম করে দিয়েছে। তো কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা দুনিয়ায় ভালো কাজ করবে, নেক কাজ করবে, আমল সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে রেশমি পোশাক পরাবে, সুন্দর করে সাজাবে। বলতে পারেন যে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে তো হারাম করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলা একটা আইন, আল্লাহ তাআলা একটা বিধান, যে বিধান আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষের জন্য কার্যকর করেছেন, যে কোন পুরুষ রেশমি পোশাক পরতে পারবে না, স্বর্ণের জিনিস পরতে পারবে না, পুরুষের জন্য এটা হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সমাজের অনেক মানুষ আছেন যারা বিশেষ করে বিবাহের পরে শ্বশুর বাড়ি থেকে আটকে দেয় বা আটকে আনে, এটা ওটা ব্যবহার করে, এটা পুরুষের জন্য জায়েজ নয়, হারাম। পুরুষ স্বর্ণ অলংকার করতে পারবে না এবং রেশমি কোনো পোশাক পরতে পারবে না। যে ব্যক্তি দুনিয়ায় করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে এই স্বর্ণ এবং রেশমি পোশাক থেকে বঞ্চিত করে দিবেন। এবার এটা কবিরা গুনাহ কাজ। আল্লাহ তাআলা দুনিয়ায় হারাম করেছেন ঠিকই, কিন্তু জান্নাতে যেখানে স্থায়ীভাবে দরকার, বেশি দরকার, সেখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। আর সেটা দুনিয়ার কোনো স্বর্ণের মতো না, দুনিয়ার স্বর্ণে তো কি আছে? ভেজাল আছে, স্তর আছে, কখনো 22 ক্যারেট, 21 ক্যারেট, 19 ক্যারেট, 20 ক্যারেট, 23 ক্যারেট, 24 ক্যারেট, এরকম ভাগ আছে। তো সেখানে একটাই স্বর্ণ থাকবে, যে স্বর্ণের সাথে দুনিয়ার কোনো স্বর্ণের মিল থাকবে, সবচেয়ে উৎকৃষ্ট মানের স্বর্ণ আলাদা থাকবে। এরপরে তাদেরকে মণিমুক্ত দিয়ে তাদেরকে সাজানো হবে। জান্নাতে যে ঘরটা থাকবে, এই ঘরটাকে সাজানো হবে একটা স্বর্ণেরই আর একটা রূপারেরই, ইটগুলো ব্যবহার করা হবে, মেশ আম্বার দিয়ে সিমেন্ট বালি পরিবর্তে ওইটা দিয়ে মাখিয়ে ওইটা ডাক দিয়ে সেটা কাজ করা হবে। কত সুন্দর তার ব্যবস্থা করে রেখেছেন। এই কথাগুলা মুমিন বান্দার কর্মকুহারে যখন যায় তারা কি হয়? পুলকিত হয়, তারা আগ্রহ প্রকাশ করে এবং তাদের কর্ম পরিধি বেড়ে যায়, বাড়তে থাকে। তাদের আগে যে আমল থাকে তার চেয়ে তারা আরো কি ভালো আমল করতে শুরু করে দেয়। দুনিয়ায় তারা কষ্ট স্বীকার করে নেয়, আর যারা কাফের তাদের কোনো প্রভাব পড়ে।
সনদে হাদিস আর তারা বলছে আমি সেখানে তাদেরকে এই সবুজ পোশাক পরিয়ে দাও জান্নাতের পোশাক কি সবুজ সবুজ পোশাক জান্নাতে পোশাক দেওয়া হবে সবুজ পোশাক এবং বলছে সেটা হবে রেশমি পোশাক রেশমি রেশমের এবং বলছে মুত্তাকিনা ফিহা আলা আরাইক এবং তারা আলোকের উপরে শুয়েছে হেলান দিয়ে বসে থাকবে এবং তাদের চারপাশে কি করতে থাকবে বালক ছোট ছোট বালক তারা পানির পেয়ালা নিয়ে ঘুরতে থাকবে এবং পানির পেয়ালার ভিতরে এতটুকু পানি থাকবে যতটুকু পরে তার পড়া যায় এর বেশি থাকবে যতটুকু যা যতটুকু দরকার অতটুকু এক গুণ পরিমাণ এক ফোঁটা পরিমাণ পানি বেশি পাবে এটা হচ্ছে জান্নাতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেন আরো কথা আছে এর বলা আছে নিয়ামত দাওয়াত আর এটা কত উত্তম নিয়ামত দুনিয়ার নিয়ামতের সাথে আখিরাতের নিয়ামত কোনো তুলনা হবে সম্মানিত হাজির এবং হাসানাত মুসনা মুসতা কি আছে মুতাফাকা এবং সেটা হচ্ছে উৎকৃষ্ট জায়গা জান্নাত হচ্ছে উৎকৃষ্ট জায়গা দুনিয়ার রুটে খাওয়ার পরে যত ভালো জায়গায় থাকি না কেন যত ভালো খাবার খাই না কেন যত দাম খাবার খাই না কেন খাওয়ার পরে মাধ্যমে সমস্যা আছে কিনা বলেন যে না আমি এত টাকা ভালো দামে মাছ খাইছি 2200 টাকা দিয়ে ইলিশ মাছ খাইছি আমার বাথরুমের কোনো সমস্যা থাকবে না এমন কোনো সিস্টেম আছে নাকি আমি যে হোটেল সোনার গায়ে খাবার নিয়ে আসলাম হোটেল সোনার গায়ে হাজার হাজার টাকা দিয়ে আমি রাত্রে থাকবো এখানে বাথরুমের কোনো সমস্যা থাকবে না এরকম কোনো কিছু আছে নাই সেখানে সব দুনিয়ায় সব বাথরুম হবে কুসা হবে থুতু আসবে গ্যাস হবে ঠেকুর আসবে সব কিছু হবে তারা তারা বলছেন যে আমি জান্নাতে জান্নাতে থেকে যখন খাওয়াবো পেট ভরে খাবে লা মাকুয়াতু ওয়ালা মাকুয়া কোনো নিষিদ্ধ নাই কোনো নিষিদ্ধ নাই যা পারো তাই খাও যেখান থেকে বলছে সেখান থেকে খাও এমনকি বলছে যে হেলান দিয়ে থাকবে হেলান দেওয়ার পরে সামনে গ্যাসের ফল আস্তে আস্তে ঝুলতে থাকবে ফলগুলা কি ঝুলতে থাকবে গ্যাসের সাথে হাতের সামনে ঝুলবে কেমন লাগবে বলেন কল্পনা করেন আপনার ঘর বাড়িতে একটা আম গাছ লাগাইছে লাগানোর পরে ওই আম গাছ যখন ফল ধরে কেমন লাগে হ্যাঁ আমরা তো ভালো করি সব জায়গায় যে আমি একটা আম গাছ লাগাইছে আমরা আম কি ভালো জাতের একটা আম গাছে আমার মুকুল হয়েছে এরপর কথা মানে আমার আম গাছে 5টা আম হয়েছে এই গল্প মনে হয় যেখানে কথা সেখানেই হয় তাকে না করে মনে ভালো লাগা গেছে তো বলছেন যে ওই আম গাছটা যদি আপনার মাথার দ্বারে থাকে আর আপনার ওই যখন ঘুমানোর ওই সময় উঠছে থাকে যে আপনার মাথার সামনে নড়তে যায় কেমন লাগে হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন যে আমি জান্নাতীদের পেয়ে এমন গাছ দেব এমন ফল গাছ দেব যে ফলের ফলের টুকা টুকা একটা দুইটা না বলছে এমন পরিমাণে ফল যে কখনো মানুষ কল্পনা আনতে পারে এইরকমের ফল টোকায় টোকায় ফল মাথার সামনে ঘুরতে থাকবে এই যে বসে থাকবে আরো বারোই খাটে যখন হেলান দিয়ে বসে থাকবে হেলান তার সামনে এগুলো চলতে থাকবে হাত বাড়াই পাওয়া এরকম আল্লাহ তার ব্যবস্থা করে রেখেছেন এরপর বলছেন যে এটা হচ্ছে জান্নাতের জন্য জান্নাতে দুনিয়ায় কষ্ট করছে এই জন্য তার এই ফল দুনিয়ায় কষ্ট ছাড়া কি পাওয়া যাবে আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাত আল্লাহ তাআলা হাদিসে কুদসি ভিতরে এসেছে আল্লাহ তাআলা বলছেন যে আমি জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঘিরে রেখেছি কি দিয়ে ঘিরে রেখেছি দুঃখ কষ্ট নামাজ পড়তে গেলে একটু কষ্ট হয় নাকি রোজা রাখতে গেলে একটু কষ্ট হয় সত্য কথা বলতে গেলে আরো বেশি কষ্ট হয় নাকি সত্য কথা কি বলা যায় বলেন বলা যায় না সত্য কথা বলা খুবই কষ্ট বর্তমান সময়ে সত্য বলা কঠিন অনেক কঠিন কাজ বলা যায় না আপনি যেখানে দেখেন আপনি আমরা যার যার অবস্থা থেকে একটু চিন্তা করি যে আমি কত পরিমাণে সত্য কথা বলি আর কি পরিমাণে মিথ্যা কথা বলি প্রয়োজনে অপ্রয়োজনে মুখ থেকে খুশকি বের হয়ে যায় তাহলে তারা বলছেন যে এই যে কষ্ট করে সত্য কথাটা বলা মানুষ অনেক টিটকারি
মানুষ অনেক কষ্ট দেয়, অনেক বেশি কথা বলে, এই কথা সহ্য করার পরেও দিনের পরে অবিচল আছি, টিকে আছি, এটাই কি ধৈর্য, সবর। সেই সবরের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে সুবহানাল্লাহ। এই জন্য সর্বোপরি কথা হচ্ছে যে দুনিয়াকে আল্লাহ তাআলা মানুষের জন্য, ইমানদারের জন্য কষ্টের বিষয় বানিয়েছে, আর যারা কাফের তাদের জন্য সহজ বানিয়ে গিয়েছে। সহজ তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই তারা গ্রহণ করতে পারে, পারে কিনা বলে। আচ্ছা, হারাম করার জন্য এই যে চলা হয়েছে সমাধান নয় কি, রাত্রে চুরি হয়েছে, চোরের জন্য কি সহজ, যে জিনিসটা দিছে যার দিছে সে অনেক কষ্ট করে হয়তো জিনিসটা রেডি করেছে, তৈরি করেছে, এনেছে, চোরের নিতে কত সময় লাগছে, হ্যাঁ অল্প একটু সময় লাগছে, নিয়ে চলে গেছে, তো বলছে তার জন্য সহজ হয়েছে এটা, কিন্তু যে কষ্ট করেছে তার জন্য এটা কি ছিল না, সহজ ছিল না। সম্মানিত হাজির, এই দুনিয়ার বুকে যারা কাফের আছে তাদের জন্য আল্লাহ তার সহজ করে দিয়েছে। দুনিয়ায় যত বড় বড় ধনী আছে, এই ধনীদের ভিতরে সবাই হচ্ছে কাফের, সবাই হচ্ছে ইহুদি, নাসারা, হিন্দু, এরাই হচ্ছে ধনী। আর যারা মুসলিম তারা ধনীর সংখ্যা কি অনেক কম। কেন কম? আল্লাহ তাআলা জান্নাতে তার বান্দা এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার হিসাব পিছনে বেশি ব্যস্ত থাকে, এটা আল্লাহ তাআলা চান। বরঞ্চ আল্লাহ তাআলা চান যে আমার বান্দা বেশি বেশি আমাকে স্মরণ করুক, বেশি বেশি আল্লাহকে স্মরণ করুক, এটা আল্লাহ তাআলা চায়। কারণ আল্লাহ তাআলা চায় যে স্থায়ী জায়গায় তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। দুনিয়ায় যে যত বেশি আল্লাহকে স্মরণ করতে পারবে আখেরাতে তার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। এজন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, এরপর আল্লাহ তাআলা জান্নাত নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, আমি সেখানে যাবো না। আমি এরপরে আয়াতে যাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا. الله تعالى يقول لك উদাহরণ দিয়েছে, একটা দৃষ্টান্ত দিয়েছে, একটা উপমা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন হে নবী, আপনি একটা উপস্থাপন দৃষ্টান্ত উপস্থাপন করুন কি, যে অদরেব লাহুম তাদের জন্য, কারা, যারা দুনিয়াকে ভালোবাসে, যারা আখেরাতকে বিশ্বাস করে না, আখেরাতে যারা তার সাথে তার সম্পর্ক রাখতে চায় না, আখেরাতকে যারা তুচ্ছ মনে করে, আখেরাতকে যারা তাচ্ছিল্য করে, তাদের জন্য আপনি একটা দৃষ্টান্ত দেন। কি দৃষ্টান্ত? বলছে যে রজুলাইনি দুই ব্যক্তি উদাহরণ, জান্নাত জান্নাতাই, তাদের দুইজনের ভিতরে একজন ছিল কাফের আর একজন ছিল মুমিন। মুমিন ব্যক্তির নাম ছিল ইয়াহুজা, আর কাফের ব্যক্তির নাম ছিল ফাতরুস। এই দুই ব্যক্তি ছিলেন, দুই ব্যক্তি অবশ্য তাদের ভিতরে একটা বন্ধুত্ব ছিল, কাফের আর মুমিনদের ভিতরে বন্ধুত্ব হয় না, হয়, তবে সেই বন্ধুত্বটা কি অন্তরঙ্গ বন্ধু না, সে বন্ধুত্ব দুনিয়ার জন্য, দুনিয়ার জীবনটাকে পরিচালনা করার জন্য তার সাথে সম্পর্ক রাখা, কিন্তু অন্তর অন্তর স্থান থেকে কি কাফেরদের সাথে বন্ধুত্ব রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন যে তাদের একটা দৃষ্টান্ত আপনি উপস্থাপন করুন, তারা কারা, বলছে যে তাদের ভিতরে একজন লেহাদিহিমা জান্নাতাই, তাদের কি আনা কি, তাদের ভিতরে এক বন্ধু ছিল, দুইটা বাগান ছিল, কয়টা বাগান, দুইটা বাগান ছিল, আনাবি আঙ্গুরের বাগান ছিল, সুন্দর করে দুইটা বাগান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, ওয়াহাফাফনাহুমা বিনাখলি, এবং তার ওই বাগানের চারপাশে সুন্দর করে খেজুর গাছ লাগানো ছিল, কি গাছ, খেজুর গাছ, সুন্দর করে খেজুর গাছ লাগানো, এবং বলছে ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এবং তার মাঝখানে ছিল ক্ষেত খামার, সবজি, ফলমূল, এই সমস্ত গাছগুলো ছিল। এবং বলছে কিন্তাল জান্নাতাইনি, প্রত্যেকটা গাছ আতাত উকুলুহা ওয়া তানতাসলিমু মিনহুম শাইয়্যান, বলছে দুইটা বাগানেই একেবারে সমপরিমাণ ফল হইত, পরিমাণে বেশি, প্রচুর পরিমাণে ফল হইত, শাক সবজি হইত, এবং কৃষিজাত দ্রব্য যা ছিল তার বাগানে সব কিছুই তার বাগানে পাওয়া যেত, এবং প্রত্যেকটা জিনিস প্রচুর পরিমাণে হইত,
বলছেন যে এত পরিমাণ হইতে যে এক বাগানে যে হয়েছে তাহলে এক বাগানে হয়েছে তখন আরেক বাগানে মনে কম হয়েছে, একটা গাছে কিছু হয়েছে বেশি হয়েছে আরেক গাছে কি কম হয়েছে, এরকম হয় কিনা? সব বাগানে তো সমান হয় না, সব গাছেও সমান হয় না। দশটা আম গাছ হলে দশটা আম গাছে দশ ধরনের ফল হয়, কারণ ওটা দশটা হবে, কোনটা বিশটা হবে, কোনটা পঞ্চাশটা হয়, কোনটা একশো হয়, এরকম কম বেশি হয়। তো বলছে যে তার যে বাগান ছিল এই বাগানে কোনো ঘাটতি ছিল না, বলছে যে প্রত্যেকটা সম পরিমাণ হয়েছে। সুভাগ আল্লাহ তালা তাকে ঠেলে দিয়েছেন প্রচুর পরিমাণে, বলছেন যে এরকমের পরিমাণে বলছে কখনো কোনো দিনের জন্য কম ছিল না, সবসময় ভরপুর। আপনার বাগান যে ডাকলো তারে কি আকর্ষণ লাগলো। এরপর বলছেন যে অফজ্জার না শিলা রহমান আহারা, এরপর আল্লাহ তালা তার এই বাগানের মাঝখানে আবার নদী প্রবাহিত করে দিয়েছে। সুহান তার বাগানটা কি একটু চিন্তা করেন যে বাগানটা দেখতে কেমন ছবে, এই যে মন্টু মেয়ার বাগান বাড়ি ঘুরতে যায় মানুষ, যায় না? টাকা খরচ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে যায় এবং সেখানে টিকিট কেটে তারপরে ঘুরতে যায়। এই বাগান আর সেই বাগান কি এক? হ্যাঁ, কত সুন্দর বাগান আর তার টাকা দিয়েছিলেন একটু চিন্তা করে বলছে না তাকে এই বাগানটা দেওয়া হয়েছিল তার মধ্যে মাঝখান থেকে নদী, কারণ পানির ব্যবস্থা যাতে করে সমস্যা না হয়, সেচের ব্যবস্থাও হয় যেন মনটা জুগিয়ে দেয় এমন একটা বাগান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এবং তার ছিল সম্পদের অর্ধেক, বলছে শুধু বাগান ছিল এমন তা না, বলছে তার আরো সম্পদ ছিল, তার বাড়ি ছিল, তার গাড়ি তো সেসময় ছিল না, বলছে তার ঘোড়া ছিল, এই ধরনের যাবতীয় প্রয়োজন দুনিয়া যা যা থাকা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিয়েছিল, পরিপূর্ণভাবে দিয়েছিল। এবং সে কমার ইসরায়েল বিহীন ও পরিহারু আনা সর্বিকা মাল ও আজুরামা, কিন্তু সে কি অহংকারী ছিল? সে কি ছিল? অহংকারী ছিল ওই লোকটা যে কাফের ছিল। এই কাকে দিছে? কাফের কে দিছে? কিন্তু যিনি মুমিন বান্দা তাকে দেয়। তো একটা সময় দুই বন্ধু যখন কথা বলছেন কথার ফাঁকে কাফের বন্ধু তাকে ঠাট্টা বিদ্রুপের ছলে বললেন যে আমি তোমার চেয়ে সম্পদের দিক থেকে, আমি ইজ্জতের দিক থেকে, সম্মানের দিক থেকে বেশি আগাম। আমার যেমন আল্লাহ তাআলা সম্পদ যেমন দিয়েছেন, সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন যেটা তোমার নাই। তখন অদাখাতা জান্নাত, এরপরে একদিন বললো যে ঠিক আছে চলো বন্ধু, আমি যে আল্লাহ তাআলা আমার যে আল্লাহ তাআলা তো বলে নাই, সে বলছে আমি যে বাগান বানাইছি, আমার যে একটা বাগান তৈরি হয়েছে আমি, সে বাগানটা দেওয়া চলো একবার দেখাই নিয়েছি তোমার, বলছে ঠিক আছে চলো তোমার সাথে যাই, তুমি যদি এত করে বলছো বাগান দেখার কথা চলো যাবো। তো যখন সে দেখে অদেখাটা দেখলে দেখো, যখন সে তার বাগানের মধ্যে প্রবেশ করলো অবাদিমাসি, তখন সে জুলুম করেছে, অহংকার প্রদর্শন করছে, সে তার বাগানের যত কিছু হয়েছে সব কিছু নিয়ে নিজের উপরে টেনে নিয়ে প্রশংসা করতে শুরু করেছে যে এইটা আমি করেছি আমার কষ্টের কারণে হয়েছে, আমি যদি এটা না করতাম তাহলে এত সুন্দর হইতো না, আমার তৎপরতার কারণে আমার পরিশ্রমের কারণে এই কি আমার হয়েছে। এরকম আমরা বলি না যে আমার কষ্টের ফসল এটা, আমি যদি কষ্ট না করতাম এটা কখনো হইতো না। আল্লাহ তাআলা তাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন, বলছেন তিনতলা পাঁচতলা বাড়ি করছো আর নিজের উপরে খুব অহংকার করছো যে এটা আমার কষ্টের ফল, আমার মেধা খরচ করে আমি পরিশ্রম করে এটা বানাইছি। আল্লাহ তাআলা বলছেন না, তোমার মেধা তোমার পরিশ্রমের মাধ্যম দিয়ে তুমি এটা বানাও নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছে যে তুমি বানাইতে পারছো। তোমার চেয়ে মেধা বেশি খরচ করে এমন মানুষ সমাজে আরো আছে, তোমার চেয়ে খেতে বেশি পরিচর্যা করে এমন মানুষ অনেক আছে, তোমার চেয়ে সময় বেশি দেয় তার কাজের কর্মক্ষেত্রে এমন মানুষ অনেক আছে, কিন্তু তাদেরকে আমি সফলতা দেই নাই, যেমন আমার হাতে আমি যাকে সফলতা দেব সেই মানুষ সফল বলছে যে সেটা অস্বীকার করছে, বলছে না এটা কোনো কিছুই না, এটা আমার একক কর্তৃত্বের ব্যাপার, আমার একক ক্ষমতার ব্যাপার, আমার একক প্রচেষ্টা এটা হয়েছে। এই যে আমার বাগান আর আমার সম্পদ এটা কখনোই শেষ হবে, এটা চিরস্থায়ী থাকবে, কোনোদিনে শেষ হওয়ার মতো না, এর বল কোনোদিন শেষ হবে না, এর নদীর পানি কোনোদিন শুকাই যাবে না, এ কোনো কিছু কোনো কিছুই ধ্বংস হওয়ার মতো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি, এটা কি
বলেন অহংকারের কথা। আমি যে ক্ষমতা পাইছি এই ক্ষমতা কোনোদিন কি হবে না, যাবে না। এই ক্ষমতা আমার কি একেবারে পাকাপোক্ত ক্ষমতা, এখন আমি যা করবো সেটি আমার ক্ষমতা মনে করবো। কথাগুলো কি অহংকার। এই কথাগুলো যুগে যুগে নবরাম সাপ্তা হামা সবাই বলছে, আবু জাহেল আবুল্লাহ হাবিবা সাহেবা সবাই কথাগুলো বলছে, কিন্তু কি আছে নাই? বলছে তার বাগান নিয়ে সে রেখে বেড়ে খুব কড়া কড়া কথা আছে, এটা আমার ক্ষমতা, এ কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা বলছেন যে এবং আমার সে বলছে এতটুকু বলছে, দেখো দুনিয়াকে তোমারে আল্লাহ তাআলা দেয় নাই, এটা আমার, তুমি যা ইবাদত করো তুমি যাকে রব পাবো সে তোমারে কিছুই দেয় নাই, আমি একা একা চেষ্টা করে এইটুকু বানাইছি। আর কোনোদিন যদি তুমি যে আল্লাহর কথা বলো, মুমিন বান্দা তাকে কি করছে, দিনের দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে, তুমি এইভাবে কথাগুলো বলো না, বরঞ্চ আল্লাহকে স্বীকার করো, আল্লাহ যে এটা মনে করো। তো সে বলতো যে এই তুমি যে আল্লাহর কথা বলছো সে যদি কোনোদিন কেমন দেয় তাহলে কি আমাকেই সবচেয়ে ভালো জানা দেবে। কারণ কি, কারণ দুনিয়া আমার পরে গ্রহণ করছে যেমন তোমার পরে যেমন করে না, আমি মরে যাওয়ার পরে আমার পরে বেশি গ্রহণ করে। বলছে যে আমি ধারণা করি যে কেমন কোনোদিন হবে না, যদি কোনোদিন হয় লাই রুদিত ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আমি তোমার চেয়ে ভালো জিনিসটাই পাবো। কাকে বলছে? মুমিনকে বলছে, কাফের বলছে চিৎকারি করে দাও যে দুনিয়া তোমার তো অবহেলা করে আখেরা তো তোমাকেই অবহেলা করা হবে। এবং সে কয়লা লাহু সাহিবুহু, তার বন্ধু তাকে বলল ইহাবিলহু আকাফাতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, বলছে যে তুমি এত অহংকার করো কেন, তুমি এত কেন অহংকার করো, অথচ আকাফাতা বিল্লাযী তুমি আল্লাহকে অস্বীকার করো, তোমার রবকে তুমি অস্বীকার করছো, আল্লাযী যিনি খালাকাকা তোমাকে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বলছেন যে আল্লাহ তাআলা তোমাকে যে রব সৃষ্টি করেছেন তুমি সে রবের কথা অস্বীকার করছো। তিনি কি করেছে, তিনি তোমাকে মাটি থেকে তৈরি করেছে, সুম্মা মিন নুতফা, এরপরে তোমাকে নুতফা বানাইছে, এরপরে কি করেছে, সুম্মা সাওয়াকা রাজুল, এরপরে তোমাকে একটা পরিপূর্ণ মানুষে রূপান্তর করেছে। অর্থাৎ মাটির খাবার খেয়ে কি হয়, রক্ত থেকে বীর্য হয়, বীর্য থেকে মাতৃগর্ভে যায়, মাতৃগর্ভে যাওয়ার পরে সেটা রক্তের খণ্ড পরিণত হয়, রক্তখণ্ড থেকে এরপরে কি করে একটা গোস্তের টুকরা পরিণত হয়, গোস্তের টুকরার পর ওইখানে মাংস আল্লাহ তাআলা কি করে হাড় জড়াই দেন, হাড় পরে আবার সেখানে কি হাড়টি কুটি রক্ত দিয়ে চামড়া দিয়ে আস্তে আস্তে একটা মানুষে পরিণত করে, এবারে একটা পর্যায়ে দুনিয়া আসে, দুনিয়া আসার পরে একটা মানুষের উপর একটু প্রসেস করে তোমাকে আল্লাহ তাআলা কি করেছেন বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে লাকিন্না ওয়াল্লাহু রব্বি লা উশরিক বিহি আহাদা, এরপর বলছে লাকিন্না ওয়াল্লাহু রব্বি, কিন্তু তুমি কি করেছো তোমার রবের সাথে তুমি কি করেছো, শিরিক করেছো, তুমি উশরিক বিহি রব্বি আহাদা, তুমি তোমার রবের সাথে শিরিক করেছে, কিন্তু আমি যদিও আমাকে আল্লাহ তাআলা কম দিচ্ছেন, তোমার চেয়ে সম্পূর্ণ দিক দিয়ে কম, আমি তোমার চেয়ে সন্তানের দিক দিয়ে আমার কম, তোমার চেয়ে ইজ্জতের দিক দিয়ে আমি কম আছি, কিন্তু আমি একটা বিষয় ঠিক আছে, সেটা হচ্ছে আমি আমার রবের সাথে কখনো শিরিক করি না। এটি হচ্ছে আমার বড় সফলতা, তোমার সফলতা খালি স্থায়ী, তা আমার সফলতা হচ্ছে স্থায়ী সফলতা। এই স্থায়ী সফলতা পাওয়ার জন্য আমি আমার রবের সাথে কখনো কি করবো না, ডাক্তারি করবো না, আমি রব না রবকে ভুলে যাবো না, আমার রবের কথাকে আমি অস্বীকার করবো না। সকলে তো সময় হয়ে গেছে, আলোচনা কি শেষ করবো, আমার খেপে দাদা তো বলছেন যে আমি কি করবো না, আমার রবের সাথে শিরিক করবো না, আমি শিরিক করছি না। যদি তুমি এরপরে তোমার জান্নাতের ভেতরে ঢোকো, তোমার বাগানের ভেতরে ঢোকো, তাহলে কি হবে, তাহলে বলবা আল্লাহ তাআলা যা করেছেন সেটাই হয়েছে,
কি করেছে বলে আল্লাহ তাআলা করেছে আমাদের এখানে আমরা যে যা অর্জন করেছি কে দিয়েছেন সন্তান কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন সম্পদ কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন আমার আপনার সম্পদ আছে এই সম্পদের মালিক কে প্রকৃত আল্লাহ তাআলা জাস্ট আপনার আমাকে হাতে নাড়াচাড়া করার জন্য দিয়েছে এটা হচ্ছে পরীক্ষা এটা কি বলেন তো পরীক্ষা যাই দেখি আমার বান্দা কি করে প্রকৃত মালিক হচ্ছেন সমস্ত কিছুর মালিককে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তি বলতেছে বন্ধু যে তুমি যখন এরপর বাগানে ঢুকবা তখন বলবা কি বলেন মাশাআল্লাহ বলেন আরো কিছু দেখে কি বলতে হয় মাশাআল্লাহ আপনার ছেলে আপনার মেয়ে রেজাল্ট ভালো করেছে কি বলবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে যা করার আল্লাহ করছে এবার বলছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু তাই না আরো বলবা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলার ক্ষমতা ব্যতীত কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিককে যা করেছেন আল্লাহ করেছেন এবং আল্লাহ তাআলার ক্ষমতা ব্যতীত কারো কোনো ক্ষমতা নাই এবার বলছে ইন্তারানি আনা আকাল্লা মিনকা মা লাও ওয়া ওয়ালাদা যদিও আমি তোমার থেকে সন্তান এবং সম্পদের দিক থেকে কম তবে আসা রব্বি আইয়ুদিয়ানি খায়রুন মিন জান্নাতি যদি আল্লাহ তাআলা চান তাহলে এই যে জান্নাত তোমাকে যে বাগান দিয়েছে এই বাগান হচ্ছে যে উৎকৃষ্ট বাগান আল্লাহ তাআলা আমাকে দিবেন সুবহানাল্লাহ আমরা আসি কো আশা করি কি না হ্যাঁ আশা করি কিন্তু নামাজ পড়ব না নাকি ইমাম আর মুয়াজ্জিন একা একা নামাজ পড়বে আর আমরা ঘরে ঘুমাবো আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন আল্লাহ তাআলা তো কষ্ট করে বানিয়েছেন আল্লাহ তাআলা তো দায় করছে নাকি কথা বলে আল্লাহ তাআলা দায় করছে না সে কষ্ট করে আপনাদের আমাদের বানাইছেন এখন যদি জান্নাত না দেয় তাহলে আল্লাহ তাআলা কষ্ট লাগবে না কথা বলে আল্লাহ তাআলা কষ্ট করে বানিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ তুমি তোমার বান্দা এত কষ্ট করে বানাইলা বানানোর পরে তুমি জাহান্নামে কেমনে দিবা তোমার কিছু মায়াদার লাগবে না বসে না লাগবে তখন বলছে ঠিক আছে লাগবে না তাহলে তুমি একটা কাজ করো মুসা তুমি একটা খেত পা কৃষি কাজ করো আল্লাহর হুকুম নিয়ে তিনি কৃষি কাজ করেন কাজ টাজ করার পরে ফসল নিয়ে আসবেন আনার পরে ওইখানে দুটো ভাগ করবেন যেটা আমরাও করে থাকি সাধারণত যে ফসল যেটা কোন মনে ধান লাগেছে ধানের আরো কয়েকটা আনুষঙ্গিক থাকে না একটা থাকে হচ্ছে চিটা থাকে তারপরে ওখানে খড় থাকে এরপরে নাড়া থাকে এই দিকে আলাদা পাক পাক আছে তো সে সব নিয়ে আসে আইটা ভাগ করে ওই যেটা ধান ওইটা রেখে বাকিটা জ্বালাই গেছে কি করছে জ্বালাই গেছে এখন আল্লাহ তাআলা বলেন যে মুসা তুমি না একটু আগে ওই ফসল লাগাইলে বলছে হ্যাঁ তা ফসল কি করছো বলছে আল্লাহ ওটা তো যেটা ধান ছিল সেটা আমি রেখে দিছি আর দুটো পুরো জ্বালাই দিছি বলছে কেন তোমার কষ্ট লাগে না বলছে আল্লাহ ওটা তো পুরো কাজে লাগবে না ওটা দিয়ে আমি কি করবো ওটা দিয়ে আমি কি করবো ওটা তো পুরো কাজে লাগ তো আল্লাহ তাআলা বলছে যে দেখো আমি আমার বান্দা তৈরি করেছি আমি অনেক কষ্ট করে আমার বান্দাকে তৈরি করেছি আমি আমার বান্দাকে অনেক ভালোবাসি কিন্তু যেই বান্দা আমার কথা শোনে না যেই বান্দা আমার হুকুম মানে না যেই বান্দা আমার নাফরমানি করে আমার গোলামকে বাদ দিয়ে দেয় আমি তোমার ওই চিচার মতো তাদের উপর জাহান্নাম রাখতে যাব নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে আপনি আমি যারা রবের গোলাম করতে পারি না রবের হুকুম মানতে পারি না আপনি আমি আল্লাহ তাআলার কাছে চিচার মতো আল্লাহ তাআলা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ তাআলার সামান্য পরিমাণও কষ্ট লাগবে না যেমন আপনার আমার লাগে না বাসার বাড়ি বাজার থেকে 2000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনছেন কেনার পরে সব কি খাই আমরা কি করি ওর আশিটা ফলাই ওর যে কাটা আছে সেটা ফলাই দিই 2000 টাকা দাম টাকা তো 2000 টাকা আম কিনে আনি 100 টাকা কেজি সব কি খাই যেটা দরকার সেটা খাই ছোলা ফলাই দিই তার পিছিটা ফলাই দিই কেন ফলাই দিই ওটা কোনো কাজে আল্লাহ তাআলার কাছে এরকম যে সলিড যারা আছে পিওর যারা আছে নির্ভেজাল যারা আছে তাদেরকে ধরে ধরে আল্লাহ তাআলা সম্মানের সাথে জান্নাতে ঢুকাবে আর যারা যারা ভেজাল তাদেরকে ধরে ধরে জান্নাতে ফেলে দেবে
এটা আমার তার সামান্য পরিমাণও কষ্ট লাগবে না, সামান্য হাজিরি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তি বলছেন যে আমাকে আল্লাহ তাআলা কি করবে, সুন্দর একটা বাগান দেবেন, কারণ আমি তাওহীদের উপরে আছি। কিসের উপরে আছি? তাওহীদের উপরে আছি। আমি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলাকে ভয় পাই, আল্লাহ তাআলার উপবাস মানার চেষ্টা করি। তো এই জন্য তোমার চাইতে তোমার যে বাগান তার চেয়ে উত্তম বাগান আল্লাহ তাআলা আমাকে দিবে। এই পর্যন্ত থাক, সামনে ইনশাল্লাহ কি হয় দেখা যাক, বলবেন।